বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার 14 মার্চ বিকেলে নগরীর বরফকল এলাকার সংগঠনের কার্যালয়ে এই আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সিবিএ সভাপতি কাজী মুদ্দিন প্রধান। আমরা কোন আন্দোলন সংগ্রাম কিছুই করতে পারি না, মিলিট মিছিল করতে পারি না। এখন করোনা ভাইরাস আল্লাহর রহমতে বাংলাদেশে আর অনেক কম, তারপর আমাদের সাবধান থাকতে হবে। তাই এখন বাংলাদেশ সরকার, এখন আমরা মিটিং মিছিল সব কিছুই করতে পারব। এই সুযোগে আন্দোলন যার বিটিসি যা আছে যা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে আত্মীয় দাবির জন্য, আত্মীয় নেতাদেরকে নিয়ে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ সিকদার, বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জুয়েল প্রধান, জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, সহসভাপতি সানজিদা খানম, নারায়ণগঞ্জ জেলা জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি হাফেজ মোহাম্মদ শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন। অতঃপর বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এর আনুষ্ঠানিকতা পালন করা হয়। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।